সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। টেকনিক ইজি এডুকেশন পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে আমরা একটা প্রশ্ন লিখেছি, আজকে আমরা এই প্রশ্নটা সমাধান করব। দেখো প্রশ্নটা কি বলেছে, প্রশ্নটা আছে, প্রমাণ করো যে চতুর্ভুজের কর্ণদয় পরস্পর সমান হলে, অর্থাৎ একটা চতুর্ভুজের কর্ণদয় যদি পরস্পর সমান হয় এবং পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করলে, অর্থাৎ এই কর্ণদয় যখন পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, প্রমাণ করতে হবে যে সেটা একটা বর্গ। তাহলে দেখো প্রমাণ করো যে বলছে চতুর্ভুজের কর্ণদয় পরস্পর সমান হলে এবং পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করলে তা একটা বর্গ। অর্থাৎ এখানে এই যে পি কিউ আর এস, এটা একটা চতুর্ভুজ। এই চতুর্ভুজের পি আর এবং কিউ এস কর্ণদয় পরস্পর কী করছে, ও বিন্দুতে ছেদ করেছে। বলছে এই প্রথম কথা বলছে যে এই কর্ণদয় সমান এবং ছেদ করার সময় এখানে প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। অর্থাৎ এই যে এই কোণটা তারপরে এই কোণটা সবগুলো কোণ, প্রত্যেকটা কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে প্রমাণ করতে হবে যে এই যে পি কিউ আর এস, এটা একটা বর্গ। তাহলে বিশেষ নির্বাচনে আমরা খেয়াল করি, বিশেষ নির্বাচনে আমরা বলতে পারি যে মনে করি পি কিউ আর এস চতুর্ভুজের পি আর এবং কিউ এস কর্ণদয় পরস্পর সমান, এই দুইটা কর্ণদয় পরস্পর সমান। অর্থাৎ আমরা বলতে পারি যে পি আর সমান হচ্ছে কিউ এস এবং পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করেছে। অর্থাৎ এরা ছেদ করার সময় এই যে ও বিন্দুতে যখন ছেদ করেছে, দেখো এটা এখানে চারটা কোণ উৎপন্ন হয়েছে, এই চারটা কোণই হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি অর্থাৎ পি আর সমান কত, কিউ এস, এবং দেখো সমকোণে সমদ্বিখণ্ডিত করা মানে কি, সমদ্বিখণ্ডিত করা মানে হচ্ছে সমান দুই ভাগে বিভক্ত করা। সমদ্বিখণ্ডিত, সম মানে সমান, দ্বি মানে দুই, খণ্ডিত মানে হচ্ছে ভাগ করা। তাহলে সমদ্বিখণ্ডিত মানে সমান দুই ভাগে বিভক্ত করা। অর্থাৎ এই কর্ণদয় যখন এখানে ছেদ করছে তখন এখানে এটা সমান দুই ভাগে বিভক্ত হয়েছে। অর্থাৎ পিও সমান হচ্ছে ও আর, তাহলে আমরা লিখতে পারি পিও সমান আর ও, একইভাবে লিখতে পারি কিউও সমান হচ্ছে ও এস, এবং এই যে প্রত্যেকটা কোণ কী হবে, সমকোণ হবে। অর্থাৎ এই কোণের নাম কি, দেখো যে কিউ ও আর, কিউ ও আর, অর্থাৎ এই কোণটা কিউ, এই কোণটা হচ্ছে কিউ ও আর কোণ, এই কোণের নাম কি আর ও এস বা এস ও আর, এই কোণ কি পিও এস, এবং এই কোণ হচ্ছে পিও কিউ, এই প্রত্যেকটা কোণ কি 90 ডিগ্রি। যদি এটা হয়ে থাকে তাহলে প্রমাণ করতে হবে যে পি কিউ আর এস এটা একটা বর্গ। এখন বর্গের সংজ্ঞা অনুযায়ী আমরা কী জানি, বর্গের সংজ্ঞা অনুযায়ী আমরা জানি যে যেই সামন্ত্রিকের প্রত্যেকটা বাহু সমান এবং কোণগুলো সমকোণ তাকে বর্গ বলে। অর্থাৎ এই চতুর্ভুজের প্রত্যেকটা বাহু যদি সমান হয় এবং কোণগুলো, অর্থাৎ এই কোণ, এই কোণ, এই কোণ, এই কোণ, এই প্রত্যেকটা কোণ যদি কী হয় 90 ডিগ্রি হয়, তখন আমরা বলতে পারবো যে এটা একটা বর্গ। তো আমরা চেষ্টা করবো যে হচ্ছে এর প্রত্যেকটা বাহু সমান প্রমাণ করা এবং এর কোণগুলো সমকোণ সেটা প্রমাণ করার জন্য চেষ্টা করবো। তাহলে প্রথমে খেয়াল করো, আমরা এখানে দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করি। প্রথম হচ্ছে ত্রিভুজ, এই ত্রিভুজটা ত্রিভুজ পি ও কিউ, ও ত্রিভুজ, এই ত্রিভুজের নাম কি কিউ ও আর, কিউ ও আর। এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা তিনটা মিল দেখাবো, তাহলে এই দুইটা ত্রিভুজকে আমরা সর্বসম বলতে পারবো। দেখো প্রথম মিল হিসেবে আমরা কি বলতে পারি, প্রথম মিল হিসেবে আমরা বলতে পারি দেখো পিও সমান ও আর, এখানে কিন্তু এটা অলরেডি দেওয়া আছে, তাহলে আমরা বলতে পারি পিও সমান ও আর বা আরও, একই কথা। সেকেন্ড মিল হিসেবে আমরা কি বলতে পারি, দেখো এই যে এই কোণটা কত ডিগ্রি, এই কোণটা কত ডিগ্রি 90 ডিগ্রি, এই কোণটাও কি 90 ডিগ্রি, তাহলে আমরা বলতে পারি এই কোণের নাম কি পিও কিউ, পিও কিউ কোণ সমান হচ্ছে এই কোণের নাম কি কিউ ও আর। এই দুইটা কোণই যেহেতু 90 ডিগ্রি, সুতরাং এই দুইটা কোণ কী হবে, পরস্পর সমান হবে। এবং তিন নম্বর মিল হিসেবে বলতে পারি ও কিউ সমান, ও কিউ সমান ও কিউ, কারণ এটা কি, এটা হচ্ছে সাধারণ বাহু, অর্থাৎ উভয় ত্রিভুজের বাহুই হচ্ছে এটা। তাহলে আমরা খেয়াল করো ত্রিভুজ পিও কিউ এবং ত্রিভুজ হচ্ছে কিউ ও আর, এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা তিনটা মিল দেখাইছি। প্রথম মিল দেখাইছি হচ্ছে পিও সমান হচ্ছে ও আর, দ্বিতীয় মিল দেখাইছি হচ্ছে এই কোণ অর্থাৎ পিও কিউ কোণ সমান হচ্ছে কিউ ও আর কোণ, এবং তিন নম্বরের মিল দেখাইছি হচ্ছে ও কিউ সমান ও কিউ, এটা হচ্ছে সাধারণ বাহু। তাহলে তিনটা মিল হলে আমরা বলতে পারি অতএব ত্রিভুজ পিও কিউ ইকুয়ালস টু সর্বসম ত্রিভুজ কিউ ও আর। তাহলে এই দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয়, দেখো এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ যদি সর্বসম হয়, তাহলে এই ত্রিভুজের এই বাহুটা এবং এই ত্রিভুজের এই বাহুটা কী হবে, সমান হবে। তার মানে আমরা বলতে পি কিউ সমান কিউ আর। দেখো এই দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করার কারণে আমরা বলতে পারি পি কিউ সমান হচ্ছে কিউ আর। দেখো অনুরূপভাবে যদি আমি এই দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করতাম, অর্থাৎ এই যে ও কিউ আর এবং হচ্ছে ও এস আর, এই দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করলে আমি প্রমাণ করতে পারতাম হচ্ছে কিউ আর সমান হচ্ছে
এসআর। একইভাবে এই দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করলে আমি কি লিখতে পারতাম, এসআর সমান হচ্ছে পিএস, এবং এই দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করলে আমি লিখতে পারতাম পিএস সমান হচ্ছে পিকিউ। তাহলে আমরা বলতে পারি যে অনুরূপভাবে প্রমাণ করা যায় যে, বাকিগুলোর ক্ষেত্রে আমরা এটা প্রমাণ করতে পারি যে অনুরূপভাবে প্রমাণ করা যায়, দেখো এই দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করেছি তার কারণে আমরা পিকিউ সমান হচ্ছে কিউআর পেলাম। যদি আমরা এই দুইটা ত্রিভুজ অর্থাৎ ও কিউআর এবং ও এসআর এই দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করলে আমরা কী প্রমাণ করতে পারতাম, যে কিউআর সমান হচ্ছে এসআর, এসআর সমান হচ্ছে কিউআর, এবং এই দুইটা ত্রিভুজ অর্থাৎ ও এসআর এবং ও এসপি এই দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করলে আমরা লিখতে পারতাম যে এসআর সমান পিএস, এবং এই দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করলে অর্থাৎ পি ও কিউ এবং পি ও এস এই দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করলে আমরা লিখতে পারতাম হচ্ছে, দেখো পিএস সমান হচ্ছে পিকিউ। তাহলে একটা বিষয় লক্ষ্য করো, আমরা পুরো বিষয়টা যদি সমন্বয় করে লিখতে পারি, একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে এই বাহু আর এই বাহু সমান, আবার এই বাহু আর এই বাহু সমান, এই বাহু আর এই বাহু সমান, তাহলে বলতে পারি সবগুলোই বাহু কি পরস্পর সমান। আমরা বলতে পারি অতএব পি কিউ আর এস চতুর্ভুজে, চতুর্ভুজে আমরা বলতে পারি কি পি কিউ সমান কিউ আর সমান আর এস সমান এসপি বা পিএস। অর্থাৎ এই পি কিউ আর এস চতুর্ভুজে যে চারটা বাহু আছে সেই চারটা বাহু পরস্পর সমান। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের বর্গ প্রমাণ করতে গেলে আমাদের প্রমাণ করতে হবে বাহুগুলো সমান এবং কোণগুলো সমকোণ। আমরা অলরেডি একটা প্রমাণ করে ফেলেছি যে বাহুগুলো পরস্পর সমান, অর্থাৎ পি কিউ আর এস এই চতুর্ভুজে পি কিউ সমান কিউ আর সমান আর এস সমান হচ্ছে পিএস, অর্থাৎ বাহুগুলো পরস্পর সমান। এখন যদি আমরা প্রমাণ করতে পারি যে এই যে কোণগুলো এর প্রত্যেকটা, অর্থাৎ এই এই কোণটা এই কোণটা এই কোণটা এই কোণটা এবং এই কোণ, এই প্রত্যেকটা কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে আমরা বলতে পারবো এটা একটা বর্গ। তাহলে আমরা পেলাম হচ্ছে পি কিউ আর এস চতুর্ভুজে পি কিউ সমান কিউ আর সমান আর এস সমান হচ্ছে পিএস, অর্থাৎ বাহুগুলো পরস্পর সমান। এখন দেখো, যেহেতু আমাদের প্রথমে একটা সত্য বলে দিয়েছিল, সত্য বলে দিয়েছিল যে এই যে চতুর্ভুজ আছে সেই চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পর সমান এবং কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তো সেই আলোকে আমরা লিখতে পারি যে পি আর সমান কত, যেহেতু পি আর পি আর সমান কিউ এস কিউ এস এবং এবং এর কর্ণদ্বয় পরস্পরকে কী করছিল, সমকোণে সমদ্বিখণ্ডিত করছিল, সেই হিসেবে আমরা লিখতে পারি পি ও সমান আর ও, পি ও সমান আর ও, এবং দেখো এবং ও কিউ সমান ও এস, ও কিউ সমান ও এস। যেহেতু পি কিউ আর এস চতুর্ভুজে বলা হয়েছে এর কর্ণদ্বয় সমান, অর্থাৎ পি আর সমান কিউ এস, তাহলে আমরা লিখতে পারি পি আর সমান কিউ এস, এবং বলছে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সেই হিসেবে লিখতে পারি পি ও সমান ও আর এবং কিউ ও সম কিউ ও সমান ও এস। যদি এই কর্ণদ্বয় সমান হয় এবং পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সুতরাং আমরা বলতে পারি ও কিউ সমান ও আর, ও কিউ সমান ও আর। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা উপপাদ্য ইতিমধ্যে ক্লাস সেভেনে তোমরা করেছো যে যদি কোনো ত্রিভুজের কোনো ত্রিভুজের বাহুদ্বয় সমান হয় তাহলে বাহু সমান হলে এর বিপরীত কোণগুলো কী হয়, সমান হয়। যেহেতু এই বাহু এবং এই বাহু পরস্পর সমান, যে এই ও কিউ সমান হচ্ছে ও আর, এই বাহু এবং এই বাহু পরস্পর সমান, তাহলে এর বিপরীত কোণ কী হবে, সমান হবে। তাহলে ও কিউ এই 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 বাহুর ও কিউ বাহুর বিপরীত কোণ হচ্ছে কোনটা, এই কোণটা, অর্থাৎ আর কোণটা। আর কোণের নাম কি, আমরা বলতে পারি ও আর কিউ কোণ। অতএব ও আর কিউ কোণ সমান, এবং এই ও আর বাহুর বিপরীত কোণ হচ্ছে ও কিউ আর কোণ, ও কিউ আর কোণ, এই দুইটা কোণ পরস্পর সমান হবে। এবং আমরা জানি যেহেতু এই কোণটা, এই কোণটা 90 ডিগ্রি, সেহেতু এই দুইটা কোণ কত হবে, এই দুইটা কোণ উভয় কত হবে, 45 ডিগ্রি হবে। যেহেতু হিসেবে আমরা কারণ হিসেবে বলতে পারি যেহেতু কিউ ও আর কোণ, কিউ ও আর কোণ সমান হচ্ছে 90 ডিগ্রি। শিক্ষার্থী বন্ধুরা ভালো করে এই বিষয়টা খেয়াল করো, যেহেতু বলছে এর কর্ণদ্বয় পরস্পর সমান, অর্থাৎ পি আর সমান হচ্ছে কিউ এস এবং পি ও সমান ও আর এবং কিউ এস কিউ ও সমান হচ্ছে ও এস, এই দুটো সমান হওয়ার কারণে, সমান হওয়ার কারণে এই বাহু এবং এই বাহু কেমন হবে, সমান হবে। আর বাহু সমান হলে এর বিপরীত কোণ কী হয়, সমান হয়। তাহলে এই বাহুর বিপরীত কোণ হচ্ছে এইটা, অর্থাৎ ও আর কিউ কোণ, এবং এই বাহুর বিপরীত কোণ হচ্ছে ও কিউ আর কোণ, এরা সমান হবে। আর দুইটা কোণই 45 ডিগ্রি হবে, কারণ হচ্ছে এই কোণটা 90 ডিগ্রি। আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এই দুইটা কোণ মিলে 90 হবে, তাহলে প্রত্যেকেই এরা কী হবে,
45 ডিগ্রি হবে। একইভাবে আমরা যদি দেখো একইভাবে যদি আমরা এই দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করতাম, এই দুই ত্রিভুজের ক্ষেত্রে আমরা লিখতে পারি কি, আমরা লিখতে পারি পিও সমান ওএস। একইভাবে যদি একইভাবে আমরা কি লিখতে পারি, একইভাবে দেখো এই যে পিও এবং কি ও কিউ সমান হবে, একইভাবে লেখা যায় পিও সমান ও কিউ। তাহলে দেখো একই নিয়ম অনুসারে আমরা লিখতে পারি পিও সমান হচ্ছে ও কিউ। তাহলে এই পিওর বিপরীত কোণ কোনটা, এই পিওর বিপরীত কোণ হচ্ছে এইটা। তাহলে আমরা লিখতে পারি পি কিউ ও, যে অতএব পি কিউ ও কোণ সমান, দেখো এই যে পিও বাহুর বিপরীত কোণ হচ্ছে এই কোণটা, অর্থাৎ এই যে এই কোণটা, এই কোণটা কী লিখতে পারি আমরা, পি কিউ ও কোণ, এবং ও কিউ বাহুর বিপরীত কোণ হচ্ছে এই কোণটা, তার মানে আমরা লিখতে পারি ও পি কিউ, ও পি কিউ। একইভাবে এরা কত ডিগ্রি হবে, এরাও দুজনেই 45 ডিগ্রি হবে। শিক্ষার্থী বন্ধুরা এই বিষয়টা, এখানকার যে বিষয়টা, এই বিষয়টা ভালো করে লক্ষ্য করো, যেহেতু পিআর এবং কিউ এস সমান এবং এরা পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সেহেতু এরা কিন্তু প্রত্যেকেই সমান হবে, অর্থাৎ পিও কিউ ও কিউ ও আর এবং ও এস এরা প্রত্যেকেই সমান হবে। সেই হিসেবে আমরা লিখতে পারি ও কিউ সমান ও আর, আর ও কিউ সমান যদি ও আর হয় তাহলে এই এই ও কিউ এর বিপরীত কোণ হচ্ছে এই কোণটা, এই কোণটা, এই কোণটা সমান কী হবে, এই কোণ হবে। এবং একইভাবে এই পিও এবং ও কিউ সমান হওয়ার কারণে এই কোণ এবং এই কোণ কী হবে, সমান হবে, আর এরা প্রত্যেকেই 45 ডিগ্রি হবে। তাহলে এইখান থেকে আমরা বিষয়টা লিখতে পারি, দেখো এখন পি কিউ আর, পি কিউ আর, পি কিউ আর সমান কী লিখতে পারি, দেখো পি কিউ আর কোণটা কিন্তু দুইটা ভাগে বিভক্ত হয়েছে, একটা হচ্ছে পি কিউ ও কোণ, পি কিউ ও কোণ প্লাস আরেকটা কোণ হচ্ছে ও কিউ আর কোণ। অর্থাৎ এই পি কিউ আর কোণকে আমরা দুইভাবে লিখতে পারি, একটা হচ্ছে পি কিউ ও কোণ, আরেকটা হচ্ছে প্লাস ও কিউ আর কোণ। এখন দেখো এইখানে আমরা এই যে এই পাশে কিন্তু আমরা অলরেডি প্রমাণ করেছি এই যে পি কিউ ও কোণ, পি কিউ ও কোণ, দেখো পি পি কিউ ও কোণ এটা কত ডিগ্রি, 45 ডিগ্রি। তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি কি, 45 ডিগ্রি প্লাস ও কিউ আর, ও কিউ আর কোণ, দেখো ও কিউ আর কোণ এটাও কত ডিগ্রি, এটাও 45 ডিগ্রি। তাহলে দুইটা মিলে কত, তাহলে আমরা বলতে পারি অতএব পি কিউ আর কোণ সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা কিন্তু অলরেডি প্রমাণ করে ফেললাম যে এই যে পি কিউ আর এস, এই চতুর্ভুজের একটা কোণ পি কিউ আর সমান কত, 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি যেহেতু এই যে পি কিউ আর এস চতুর্ভুজের প্রত্যেকটা বাহু সমান এবং একটা কোণ 90 ডিগ্রি, সুতরাং আমরা বলতে পারি অতএব পি কিউ আর এস, অতএব পি কিউ আর এস একটি বর্গ। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা তাহলে প্রমাণ করতে পারলাম যে এই যে চতুর্ভুজ আছে পি কিউ আর এস চতুর্ভুজ আছে, এই চতুর্ভুজের প্রত্যেকটা বাহু সমান এবং একটা কোণ 90 ডিগ্রি, সুতরাং আমরা বলতে পারি পি কিউ আর এস একটা বর্গ, প্রমাণিত। তো এখন দেখো পুরো বিষয়টা আমরা আরেকবার রিপিট করি, যা তাহলে তোমরা সহজে বুঝতে পারবা। বিষয়টা বলেছিল যে আমাদের একটা চতুর্ভুজ আছে, সেই চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পর সমান এবং কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তো আমরা লিখলাম যে মনে করি পি কিউ আর এস চতুর্ভুজের পি আর এবং কিউ এস কর্ণদ্বয় পরস্পর সমান এবং পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ আমরা বলতে পারি পি আর সমান কিউ এস এবং পি ও সমান ও আর, ও কিউ সমান ও এস, এবং এই যে এখানে যে কোণগুলো ও বিন্দুতে যে চারটা কোণ উৎপন্ন হয়েছে এই প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি বা সমকোণ, অর্থাৎ কিউ ও আর সমান পি ও কিউ সমান পি ও এস সমান এস ও আর, এরা প্রত্যেকেই 90 ডিগ্রি। তাহলে প্রমাণ করতে হবে যে পি কিউ আর এস এটা একটা বর্গ। তো বর্গ প্রমাণ করতে গেলে আমার প্রথম শর্ত বর্গের বাহুগুলো সমান হতে হবে, দ্বিতীয় শর্ত হচ্ছে বর্গের একটা কোণ যদি সমকোণ হয় তাহলে সেটাকে আমরা বর্গ বলতে পারি, অর্থাৎ চতুর্ভুজের একটা কোণ সমকোণ হলে সেটা বর্গ হবে। তো এটা প্রমাণ করার জন্য আমরা এই দুইটা ত্রিভুজ নিয়েছি, একটা ত্রিভুজ হচ্ছে পি ও কিউ এবং আরেকটা ত্রিভুজ হচ্ছে কিউ ও আর, এই দুইটা ত্রিভুজের মধ্যে তিনটা মিল দেখে আমরা বলছি এই দুইটা ত্রিভুজ সর্বসম, সর্বসম হওয়ার কারণে এই বাহু এবং এই বাহু কী হবে, সমান হবে। একইভাবে যদি এই দুইটা ত্রিভুজ, এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ নিয়ে কাজ করতাম তাহলে আমরা বলতে পারতাম এই বাহু এবং এই বাহু সমান হবে, এই দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করলে আমরা বলতে পারতাম এই বাহু এবং এই বাহু সমান হবে। তাহলে আমরা সমগ্র বিষয় সমন্বয় করে লিখতে পারি যে পি কিউ আর এস চতুর্ভুজে পি কিউ সমান কিউ আর সমান আর এস সমান পি এস, অর্থাৎ এই চতুর্ভুজের প্রত্যেকটা বাহু পরস্পর সমান। এখন যদি আমরা বাকি থাকলো হচ্ছে কোণ, একটা কোণ যদি 90 ডিগ্রি প্রমাণ করতে পারি তাহলে বলতে পারবো যে এটা একটা বর্গ। তো কোণ প্রমাণ করার জন্য আমরা যেহেতু জানি যে এই কর্ণ অর্থাৎ পি আর সমান কিউ এস এবং কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সেহেতু বলতে পারি যে আমরা কি বলতে পারি যে ও কিউ সমান ও আর,
যদি ও কিউ আর ও আর সমান হয় তাহলে আমরা জানি যে বাহু সমান হলে তার বিপরীত কোণ সমান হয়, সেহেতু এই কোণ এবং এই কোণ কী হবে, সমান হবে। একইভাবে এই বাহু আর এই বাহু সমান হওয়ার কারণে এই কোণ এবং এই কোণ সমান হবে। তো এই বিষয়টা সমন্বয় করে আমরা লিখতে পারি যে দেখো, এবং এই প্রত্যেকটা কোণ অর্থাৎ এই কোণ, এই কোণ, এই কোণ এবং এই কোণ, এরা প্রত্যেকেই 45 ডিগ্রি। যেহেতু এই কোণটা 90 ডিগ্রি আর এই দুই কোণ মিলে 90 ডিগ্রি হবে, সুতরাং এই কোণ দ্বয় প্রত্যেকেই 45 ডিগ্রি। এখন আমরা পেলাম হচ্ছে এই দেখো এই কোণটা মানে কি, এই কোণটা অর্থাৎ পি কিউ আর কোণ সমান হচ্ছে এই কোণ। তাহলে যদি আমি এই কোণটা বলি পি কিউ আর, পি কিউ আর কোণ সমান কি লিখতে পারি, পি কিউ আর সমান হচ্ছে পি কিউ ও কোণ যোগ হচ্ছে ও কিউ আর কোণ। এখন পি কিউ ও কোণ সমান 45 ডিগ্রি, আবার ও কিউ আর কোণ কি 45 ডিগ্রি, তাহলে 45 আর 45 যোগ করলে 90 ডিগ্রি, তার মানে পি কিউ আর কোণ সমান কত, 90 ডিগ্রি। যেহেতু পি কিউ আর এস চতুর্ভুজের প্রত্যেকটা বাহু সমান এবং পি কিউ আর কোণ সমান 90 ডিগ্রি, সুতরাং আমরা বলতে পারি পি কিউ আর এস একটি বর্গ প্রমাণিত। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি প্রশ্নটা তোমরা বুঝতে পেরেছ, তোমরা এটা বাসায় বারবার প্র্যাকটিস করবে তাহলে আরও সহজে বুঝতে পারবে। তো আজকের মতো এখানেই শেষ করছি, সবাই শুভ, ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, আল্লাহ হাফেজ।